नमस्कार, आमी डॉक्टर सरोज कुमार पंडित आपके स्वागत द होमिओ वर्ल्डे। आज के विषय नहीं आलोचना करब से हलो एक मेडिसिन, जो मेडिसिनटार नाम होता है एस्पिडोस्पर्मा। एर की काज, कौन एट खेते हैं, ये करोना परिस्थिति चलते यटार साथे एर की सम्पर्क, आदो काजे लागे कि ना लागे, एर की साइड इफेक्ट आछे, केमन भावे खेते हबे, ए सम्बन्धे निये आलोचना करब। तार आगे बोलेनी, आपनी जदि आमार भिडियोर बा चैनलेर प्रथम दर्शक हन ताहले आपनाके धन्यवाद, एबं जदि आपनी आमार साथे अनेक दिन धरे जुक्त हये रयेछेन ताहले आपनाके अशेष धन्यवाद। आर कि करबेन, भिडियोर डेस्क्रिप्शन बक्से गिये आबार घुरे आसबेन, एखाने प्रचुर परिमाणे रोग एबं तार मेडिसिन सम्बन्धे आलोचना करा आछे, आपनार काजे लागलेओ लागते पारे। ভিডিওটা চলাকালীন একটা লাইক এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন আলোচনা করা যাক। অ্যাসপিডোস্পার্মা মাদার টিনচার বা থার্টি ফর্মে অনেকেই খেতে বলেন, কিভাবে খাবেন সেটা আমি মধ্যখানে বলছি। তার আগে এখনকার যে সময়ে ক্রিটিক্যাল যেটা সময় চলছে করোনা ভাইরাসের, অর্থাৎ ক্রিটিক্যাল পজিশন বলতে কি শ্বাসকষ্ট হচ্ছে, কী জন্য শ্বাসকষ্ট হচ্ছে, না ডাক্তারবাবুরা বলছেন বা সায়েন্টিস্টরা বলছেন যে লাংসে যে ধমনিগুলো রয়েছে সেখানে রক্ত ক্লট জমে যাচ্ছে, অর্থাৎ রক্ত চলাচলটা কমে যাচ্ছে, লাংস শক্ত হয়ে যাচ্ছে, একদম কাজ করতে পারছে না, ফলে অক্সিজেনের একটা অভাব হচ্ছে, তার সাথে সাথে ব্লাড পিউরিফায়ারও হচ্ছে না। তো ঠিক এখানেই এই মেডিসিনটার কাজ। এই মেডিসিনটা খাওয়াকালীনই সাথে সাথেই অক্সিজেন মাত্রাটা বাড়িয়ে দেয় লাংসে, লাংসকে সুস্থ রাখতে সাহায্য করে, এবং কী করে কার্বনিক যে অ্যাসিড সেটাকে দ্রুত বের করার মাধ্যমে রক্তটাকে পিউরিফাইড করে দেয়। সেটা লাংসের রক্ত হোক প্লাস শরীরের রক্ত, সমস্ত রক্তটাই পিউরিফাইড করার একটা কাজে লাগে, ফলে কী হয় অক্সিজেনের মাত্রাটা অনেক লেভেলটা হাই হয়ে যায়। এই যে আপনার হঠাৎ করে স্যাচুরেশন লেভেলটা কমে যাচ্ছে অক্সিজেনের, সেটা খাওয়াকালীনই তত্তর করে বেড়ে যাবে এবং অক্সিজেন লেভেল আপনার ঠিক হয়ে যাবে। তাহলে এই মেডিসিনটার এটাই কাজ হচ্ছে যে খাওয়া মাত্র, অর্থাৎ একটা বলেনি আমাদের ডাক্তার হেল বলেছেন, হেল মহাশয় বলেছেন কি এই মেডিসিনটা হচ্ছে একটা আপনার ডিজিটালিস, হার্টের যে ডিজিটালিস অর্থাৎ লাংসের ডিজিটালিস বলা হয়েছে। তার কারণ কি, ডিজিটালিস বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেটা হার্টের পক্ষে একটা টনিক ওষুধ। ঠিক সেরকমই অ্যাসপিডোস্পার্মাটাও হচ্ছে লাংসের পক্ষে একটা টনিক ওষুধ, অর্থাৎ এই মেডিসিনটা খেলে লাংসকে খুব, যেমন টনিক খেলে আমাদের শরীর মজবুত হয়, শক্তি বাড়ে, শরীরে ভালো থাকে, সব কিছু কার্যক্ষমতা বেড়ে যায়, ঠিক তেমনই এই ওষুধটা খেলে লাংসের কার্যকারিতা, গুণাবলী যেগুলো দরকার, শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া সেটা সঠিকভাবে করতে সাহায্য করে। আর কী করে, যখনই লাংস আপনার সম্পূর্ণ সুস্থ থাকবে ফলে সমস্ত শরীরের অক্সিজেনের মাত্রাটা ঠিক থাকবে এবং আপনি তরুতাজা সতেজ থাকবেন। তবু বলে রাখি এইটা আরেকটা জায়গায় কাজ করে, সেটা কেমন, লাংসের ভিতরে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো থাকে সেগুলোতে সংকুচিত হয়ে যায়, এই মেডিসিনটা খেলে সেগুলো খুলে যাবে, বা ওই যে বললাম আটারির মধ্যে বা ধমনির মধ্যে যে ব্লাড ক্লট জমে যাচ্ছে বা চাপচাপ হয়ে যাচ্ছে সেটাকেও খুলতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এই মেডিসিনটা। বা এই কারণেও হাঁপানি যদি হয় বা অন্য কোনো যে কোনো কারণে যদি হাঁপানি হোক, বিশেষত যদি ইউরিনারি প্রবলেম ট্র্যাকের কোনো প্রবলেম হয় বা মূত্র যন্ত্র ঘটিতেও কোনো যদি হাঁপানি হয় তাহলেও কিন্তু এই মেডিসিনটা খুব কাজে লাগে। তাছাড়াও ম্যাক্সিমাম যে কোনো হাঁপানিতেই এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয়। আরেকটা লক্ষণ আপনাকে বলে দিই, যদি হার্ট সম্বন্ধিত অ্যাজমা হয় যাকে কার্ডিয়াক অ্যাজমা বলা হয়, তাহলে এই মেডিসিনটাও সেখানেও খুব ভালো কাজ করবে। এর একটা বিশেষ খুব ভালো লক্ষণ আছে, সেটা দেখবেন যে হয়তো আপনি এক্সারসাইজ করছেন বা কিছু কর্ম করছেন বা কোনো কাজ করছেন বাড়িতে, একটুখানি কাজ করতে গেলেই মনে হবে একটু দম নিতে পারছেন না, দম ফেলতে পারছেন না, একটু ফ্রেশ হাওয়া আপনার দরকার হবে। ঠিক এই লক্ষণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এই মেডিসিনটা আপনার জন্য সত্যিকারে একটা টনিক ওষুধ, খেলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে খাওয়ার একটা ডোজের ব্যাপার আছে, অনেকে বলেন থার্টি খেতে হবে, অনেকে বলে মাদার টিনচার খেতে হবে, তবে আমি যেটা প্রেফার করি এই মেডিসিনটা শুঙ্গলেও কাজে দেয়। এটা যদি খুব ক্রিটিক্যাল পজিশন থাকে, অনেক সময় দেখবেন অক্সিজেন নিতে হচ্ছে আপনাকে, সেই পজিশনে তো এটা শোঁকা যাবে না, কিন্তু যদি একটু হলেও যদি শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিতে হচ্ছে না, কষ্ট হচ্ছে, সেই সময় শুঙ্গলেও কাজ করে। কিন্তু এর খাবার নিয়মটা হচ্ছে মাদার টিনচারই খাবেন, সেটা হচ্ছে যদি আপনার শ্বাসকষ্ট হয় বা লাংসের কোনো প্রবলেম হয় বা হাঁপানি অ্যাজমাতে আপনি ভুগছেন বা ক্লটের কোনো আটাইতে ক্লট হয়ে কোনো শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি দশ ফোঁটা করে সারাদিনে দুই থেকে তিনবার খাবেন, হাফ কাপ জল মিশিয়ে সারাদিনে তিনবার, উষ্ণ গরম জলে খেলে একটু বেশি ভালো। এবং এই যে পরিস্থিতি একটা চলছে, এই পরিস্থিতিতে আপনি যদি এখন সুস্থ আছেন এবং মানসিকভাবে একটা ভীতি কাজ করছে, তাহলেও আপনাকে এটা সারাদিনে একবার সকাল সকাল চা বিস্কুট খাওয়ার পরে পরে উষ্ণ গরম জলে দশ ফোঁটা করে যদি প্রতিদিন পনেরো দিন খেয়ে দেন, প্রতিদিন করে পনেরোটা দিন খান, তাহলে আপনার লাংস এবং শরীর খুব মজবুত হবে এবং ভালো হবে। লাংসের টনিক যেহেতু বলা হয়েছে, আপনার জন্য লাংস খুব মজবুত করে দেবে, লাংসটাকে খুব ভালো করে দেবে, তার ক্রিয়া কার্যকলাপ করতে অনেক সাহায্য করবে। এই মেডিসিনটা আপনি ওইভাবেই খেতে পারেন।
এই মেডিসিন সম্বন্ধে আর কিছু বলার নেই। যদি আপনাদের কিছু জানা থাকে বা কোনো বিষয়ে কোনো টপিকে ভিডিও চান আমার কাছ থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানান, আমি দেনেন্দিয়ার আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বা যদি কোনোরকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও জানান, আমি উত্তর দেবো। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।